नमस्कार सम्मानीय दर्शकबृंद, तो आपनादेर मध्य 100 জনের मध्य 99 জনই কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটি না পূরণ করেই আপনারা কিন্তু আবেদনপত্রটি জমা করেছেন। তো এখানে কিন্তু পরিষ্কার লেখা ছিল উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে, এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। তো অনেকেই দেখবেন, মানে অনেকেই কেন বেশিরভাগই কিন্তু এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটি না পূরণ করে, অর্থাৎ এই ঘরে না লিখেই কিন্তু আবেদনপত্রগুলি জমা করে দিয়েছেন। এছাড়াও ক্যাম্পেও কিন্তু তারা এত চেক করেনি, বা ক্যাম্পেও কিন্তু এই রেজিস্ট্রেশন নম্বরটা না বসালেও কিন্তু তারাও কিন্তু ফর্ম জমা নিয়ে নিচ্ছিল। তো এর ফলে আপনাদের কি অসুবিধা হবে, আপনারা টাকা পাবেন কি পাবেন না, বা যারা ফর্ম জমা দিতে যাচ্ছেন পরবর্তী সময়ে বা দিবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কী টাইপের হয়ে থাকে না, আপনাদের আবেদনপত্রটা যখন তারা জেনারেট করবে, মানে কম্পিউটারাইজড একটা জেনারেট করবে, আপনার নামে ইস্যু করবে, আপনি একটা অরিজিনাল কিছু দেখাবেন, আপনার নামে যখন ইস্যু করবে ফর্মটা, তখনই কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট হয় এবং সেই নাম্বারটা কিন্তু এখানে লিখে আপনাকে কিন্তু ফর্মটা দেওয়ার কথা দুয়ারে সরকার ক্যাম্প কর্তৃপক্ষের। কিন্তু তারা সময়ের অভাবের জন্য তারা কি করছে, এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অনেক ক্ষেত্রে মানে এখানে লিখছে না, বা ফর্মটা দেওয়ার সময় কিন্তু জেনারেট করে দিচ্ছে না আপনাকে। অনেক ক্ষেত্রে ফর্মটা যখন জমা নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিচ্ছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু বসাচ্ছে না রেজিস্ট্রেশন নাম্বারটা, তার বদলে আপনাদেরকে কী করছে না, একটা রেজিস্ট্রেশন নাম্বার একটা স্লিপে লিখে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো আপনাদের ক্যাম্প যেই রকম করছে আপনারাও ঠিক সেই রকমই করবেন। যদি আপনাদের ক্যাম্প বলে যে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদেরকে লিখতে হবে তবেই ফর্ম জমা নেব, তো তবে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে দেখবেন একটা স্লিপে লিখে দিয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো সেই নাম্বারটা এখানে আপনি লিখে দিবেন। আর যদি বলে যে আপনাদের ক্যাম্পে এটা লেখার দরকার নেই, যেমন আমাদের ক্যাম্পে কিন্তু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হচ্ছিল না, তারা কিন্তু এমনিতেই ফর্ম জমা নিয়ে নিচ্ছিল, তো সেক্ষেত্রে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন না। আর রেজিস্ট্রেশন নাম্বার বসানোর সঙ্গে কিন্তু আপনাদের টাকা পাওয়ার কোনো কিন্তু সঙ্গ নেই, আপনাদের যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে, ফর্ম যদি ঠিকঠাকভাবে ফিল আপ করেন এবং দুয়ারে সরকার ক্যাম্প থেকে যেই ফর্মটি দেওয়া হয়েছে সেই টাইপের ফর্ম যদি আপনি ফিল আপ করে জমা করেন, অবশ্যই কিন্তু আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 বা 1000 টাকা পেয়ে যাবেন। আর যারা পরবর্তী সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা করবেন বলে ভাবছেন, তারা কী করবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন কি বসাবেন না, তো তাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে বলে আপনাদের ক্যাম্প কর্তৃপক্ষ তবেই বসাবেন, নচেত কিন্তু আপনারা আগ বাড়িয়ে বসানোর চেষ্টা করবেন না। আর আপনাদেরকে স্লিপ যদি ফর্ম দেওয়ার সময় যদি দিয়ে দেয়, বা পরবর্তী সময়ও যদি দেয় ফর্ম জমার সময়, সেখানে যদি নাম্বার লেখা থাকে তো সেই নাম্বারটা যদি এখানে লিখতে বলে তবেই লিখবেন, নচেত কিন্তু আপনারা লিখবেন না। কেবলমাত্র এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা এই কারণেই কিন্তু দেওয়া হয়েছিল যাতে ওই জেরক্স ফর্ম আর প্রিন্ট করে নিয়ে আসা ফর্মগুলো দুয়ারে সরকার ক্যাম্পে জমা না পড়ে, সেটা আটকানোর জন্যই কিন্তু এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই সেকশনটা কিন্তু অ্যাড করা হয়েছিল এই ফর্মে। আর অনেক ক্যাম্পে কিন্তু এটাও বলা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা যখন তারা ফর্মটা ভেরিফিকেশন করবে, মানে অফিসাররা যখন ভেরিফিকেশন করবে এবং কম্পিউটারাইজ লোড হবে, কম্পিউটারে যখন লোড করবে তখন কিন্তু তারা নাকি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে, এরকমটাও কিন্তু অনেক ক্যাম্প থেকে বলা হচ্ছে। আর যখন কম্পিউটারে লোড করে নিবে আপনাদের মোবাইলে কিন্তু একটা SMS চলে আসবে যে আপনাদের অ্যাপ্লিকেশন রিসিভড হয়ে গেছে এবং একটি অ্যাপ্লিকেশন ID নাম্বারও আপনি পেয়ে যাবেন, তো সেই নিয়ে কিন্তু আলাদাভাবে ভিডিও রয়েছে। যারা মেসেজ পাননি তারা কী করবেন, কী করলে মেসেজ চলে আসবে, সেই সংক্রান্ত ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আই বাটন ও ভিডিও শেষে দিয়ে রাখবো, আপনাদের প্রয়োজন হলে ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।